আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে, হুজুর আমি বুখারী শরীফের তর্জমা কিনবো, আমি তফসির কিনবো, কোনটা কিনবো, কোরআন শরীফের তর্জমা। আমি বললাম, তুমি একখানো কিনবা না, তুমি দুইখান বাংলাদেশ তেজর কিনবা। বাংলাদেশ তেজর বলে আমার বলা, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বড় তা পারবো না। আমি বললাম, ওর কিচ্ছু বুঝবা না, কিচ্ছু বুঝবা না, অবস্থি আলিফবা উর্দু উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া 12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বইসা উস্তাদের কাছে বোঝা লাগবে, নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যে হাদিস দুইটা হাদিসের ভিতরে বিরোধ, ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাবা না। ওর সমাধান করতে তোমার আরো 10 খান পড়া লাগবে, সেই 10 খান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা, তুমি জাকির নায়ক হয়ে যাবা, তুমি এরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা, কোরআন হাদিসের কিচ্ছু বুঝবা না। বুঝতে হবে উস্তাদের সামনে বসে, এই সমস্ত ক্রিটিক্যাল মশালা এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না, ওর মধ্যে যাবেনই না। আমরা যেটা বলে দেবো ওইটার পর আমল করবেন, আমরা যেটা বলে দেবো কলম না লেখাপড়ায় বাস, তাও সমান বাস না আইডিয়াল বাস। যখন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহরে ভয় পান। আল্লাহরে ভয় করে না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না বিদায় জেনা খায় জেনা করে, আল্লাহরে ভয় করে না বিদায় মদ খায় গাঁজা খায় এবা খায় পেনসিডিল আইল ঠেলে জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা জনগণের মাল মাইয়ে খায়। বাংলাদেশের চৌকালারা এই দেশের টাকা দিয়ে কানাডারে বাড়ি বানায় দিছে, চোখালারা ভাত পায় না। যার আল্লাহর প্রতি ভয় আছে এই অন্যায় করতে পারে, কথা বলেন পারে, যে আল্লাহরে ভয় পায় না সে নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না পর্দা করে না, আল্লাহরে ভয় পায় না মদ গাঁজা খায়। কাজে ওই লোকটা মানুষে ভয় পাওয়ার কথা না, মানুষের মাল লুটিয়ে খাবে, মানুষের মাল মারিয়ে খাবে, তাতে তার কি আসে যায়? আল্লাহরেই ভয় করে না। আমাদের বাহিদ্দে, এই বাহিদ্দের নাম শুনছেন না? বলমারি বাহিদ্দে, বাহিদ্দের মুজাদ্দেদ হুজুর ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ। মুজাদ্দেদ মানে সংস্কারক, আঞ্চলিক মুজাদ্দেদ ছিলেন, বিশাল তেজি মানুষ ছিলেন, স্থানীয় বংশীয় মানুষ, প্রভাবশালী মানুষ ছিলেন। তো ওনার সামনে কেউ বিড়ি কেউ কোনোদিন খাইছে কেউ কইতে পারবে না। যদি শুরুতে জীবনে কেউ একটা খাইছে থাপ্পড় দিয়ে ওরে ওই জায়গা বুঝাই দিছে বিড়ি খাওয়া যাবে, ওই ভয়তে কেউ বলো হুজুরে দেখলি বিড়ি তো দূরের কথা, কোথায় তো কোথায় বলা তো বলা। হুজুর একবার বিলির মধ্যে দিতে যাচ্ছে রমজান মাস, তা আগে এখন তো নেই সে পদ্ধতি, আগে কৃষকরা মাঠে হাল চাষ করতো ভোর বেলা থেকে শেষ রাত্রি চলে যেত চাষ করতে, 8টা 9টার দিকে খাবার নিয়ে যেত না মাঠে, আর ওই মাঠে বসে খানা খাইতেন। খাইছেন নাকি কেউ? রুম পার্টি আছে না? সোনারগাঁও হোটেলে বসে ভাত খালি যে মজা, ওই মাঠে বসে ভাত খালি তার চেয়ে বেশি মজা। সত্যি কথা কইছি রে, জন্মের সত্যি কথা কইছি, আমিও খাইছি ডাইল ডুল যা দেয় আসের মতো গেলে চাবায় না, বিশাল মজা হয় মাঠের বাদে। আল্লাহ তোর রমজান মাসে বাহিরদের হুজুর মাঠের মধ্যে হাঁটতেছে, দেখে যে দুই কৃষক হাল চাষ করতে যায়, জোড়া হাল মনে আছে নাকি, একটা আগে একটা পিছে, তোরা দাঁড় করিয়ে সকালে খানা খাচ্ছে রমজান মাসে, ওই খাওয়ার সময় হালকা দাঁড় করে রাখে, আর ওই হাতে যে লাঠিটা তা করে আইলো লাঠি করে, ঠিক আছে নাকি, আইলো লাঠি লাঙ্গলের গোড়ায় মাটিতে গুজিয়ে ছুঁয়ে ভাত খায়। তো ওই আইলো লাঠি পিছনে লাঙ্গল গরু পিছনে ওইভাবে দামসা বিষাইয়া ভাত খাচ্ছে, দশার খান বিষাইয়া জেলার ভিতরে, এর মধ্যে বাহিরদের বড় হুজুর আসতেছে। তো হুজুর রে দেখিয়া আর একজন আইলো, ও খাওয়া দাওয়া বন্ধ হয়ে তাড়াতাড়ি বন্ধ হয়ে ছুঁয়ে একটা বন্ধু খাচ্ছেই না, একটা রোজাদার ব্যক্তি দিয়ে বসে গেছে, আর পরে করছে যে এই সর্বনাশ করছে, ওই যে বড় হুজুর আসতেছে তোরে দিবেন রোজা একবার পানি ছেড়ে দিবে, ও বলতেছে আল্লাহ রে ভয় আল্লাহ না বড় হুজুর রে, আল্লাহ রে ভয় করলে তো রোজা রাখতাম, কথা তো সত্যি, আল্লাহ রে ভয় করলাম না বড় হুজুর রে, এই কথা বাতাসের সাথে উড়িয়ে হুজুরের কানে চলে গেছে। হুজুর আর কথাবার্তা না কইয়ে গুড়ি পায় আইসে লাঙ্গলের গুলো তাইলো লাঠিখান উঠোই নিয়ে বাতের মধ্যে গা ভাইসে ধরিয়া পাশায় আর পিটি সব আসা, তোর আল্লাহরে ভয় আর লাগবে না, আমারে ভয় আর লিনুজা থাকতে পারবি,
রমজান মাসে হাল চাষ করবি বেলা দশটা পর্যন্ত, রোজা থাকবি, রোজা ছাড়বি না, তওবা করে পেশাব পায়খানা করে দিছে বাড়ির ঠেলায়, ওই সময় আস্তা করল তওবা করে হুজুর আপনার পায়ে ধরি জীবনে আল্লাহ যদি শোষিত রোজা ছাড়ব। মানলাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন্না, যত মানুষ অন্যায় করে সম্পূর্ণ আল্লাহকে ভয় না করার কারণে করে। আল্লাহকে যদি শতভাগ ভয় করে, আল্লাহকে যদি শতভাগ ভয় করে, ওই লোকটা কি ঘুমায় থাকতে পারে? ওই লোকটা ঘুমায় থাকতে পারে? মার্ডার কেসের আসামি বহুত দিন পলাই পলাই বেড়াইছেন, কোনো মতে আজকে লুকাই পলাই বাগানের মধ্যে বাড়ি এসে ঢুকছেন, আপনাকে আবার শেষটায় থাকার আগে সেরে চলে যেতে হবে, বাড়ির থেকে চলে যেতে হবে, নইলে সকালবেলা কোনোভাবে আস পাইলে র্যাব পুলিশ যৌথ বাহিনী ঘুরতেছে ধরে নিয়ে যাবে। এই ভয় আপনার ভিতরে কাজ করতেছে, এত বড় ভয় ভিতরে থাকতে, রাত্রে যদিও কিছুক্ষণ বাড়ি থাকেন, স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি যদিও করেন, আগের মতো তো হবেই না, বরঞ্চ আপনার চোখে এক পলক ঘুম আসবে না, কারণ ঘুমোয় যদি যাই উঠতে যদি না পারি তাহলে সকালবেলা র্যাবে ধরে নিয়ে যাবে। এই ভয় অন্তরে বিরাজ করে কি করে না? আর ওই ভয় সারাটা রাত ঘুম হয় না। দুনিয়ার র্যাব আর পুলিশের ভয়তে যদি তোমার রাত্রে ঘুম না হয়, আহকামুল হাকিমের সামনে দাঁড়াইয়া চারটি প্রশ্নের জবাব দেওয়া লাগবে, বুড়ো 70 বছর সময় কোথায় লাগাইছো, যুবক যৌবন কালটা কোথায় কাটাইছো, এই অর্থবিদ্রে যারা আছো, এই এই সম্পদ যা কামাই করেছো, মিনাইন একটা সাফা ফি মা আনফাকা, জনগণের হক মারি দিয়ে, তাই যে তুমি মসজিদ বানাই দেছো, তাই যে তুমি কাবাঘর বানাইছো, তাই যে তুমি মাদ্রাসা বানাই দেছো, তোমার কাছে হারাম টাকা আমি চাই নাই, এই তুই কষ্ট করে কামাই করে আবার হারাম টাকা খরচ করছিস, সারা দিন ধরে ভ্যান চালাইয়া সপ্তাহে শনিবারে যে ব্যারাকের টাকা কিস্তি পরিশোধ করিস, কামাই করছিস হালাল ভাবে, খরচ করিস হারাম ভাবে, এই সমস্ত উল্টো পাল্টা কেন করছিস? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে। এই ভয় যার অন্তরে আছে ওই লোকটা কি অন্যায় গুলো করতে পারে? এই অন্যায় করতে পারে? আল্লাহ পাক কখনই বলেন ওয়ালাও আন্না আহলাল কুরা আমানু, যদি তুই আমাকে 100 ভাগ বিশ্বাস করিস আর ওয়াত্তা পাও, আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় যদি তোর অন্তরে থাকে তাহলে তুই নামাজ ছাড়বি না, তুই রোজা ছাড়বি না, তুই হজ ফরজ হইছে ছাড়বি না, যাকাত ফরজ হইছে না দিয়া পারবি না, দাড়ি গজাইছে কোনোদিন কাটতে পারবি না, তোর মুখের দাড়িতে খুর লাগাবি তো বিশ্ব নবীর গড়ি যায় খুর লাগাইলি, তোর মুখের দাড়িতে খাটো করার জন্য কেঁচি লাগাইলি বিশ্ব নবীর গড়ি করি যায় তুই কেঁচি লাগাইলি, বেপর্দা করবি আল্লাহর হকের মাথায় বাড়ি মারলি, সুন্নত তরক করলি, নবী পাকের মাথায় বাড়ি মারলি, এত বড় অন্যায় করবি আর তুই আমার কাছে রহমত আর বরকতের আশা করিস? জীবনের সম্ভাবনা বান্দা তুই আমি আল্লাহকে ভয় কর আর আমার শরীয়তের বিধানগুলো মেনে চল, আমাকে তুই বিশ্বাস কর, আমি তোর জন্য রেখেছি কি জানিস, এই আমি তোর জন্য রেখেছি আসমান থেকে বরকত আর আসমান থেকে রহমত, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত, এই রহমত আর বরকতের জন্য তোমার আলাদা মোনাজাত করা লাগবে না, আলাদা খতম পড়ানো লাগবে না, মৌলভীকে ডাইকা বাড়ি নিয়ে মিলাদ পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আমি আল্লাহর পর ওয়াজিব হইয়া যায় তোমার সব চাহিদা পূরণ করা, বান্দা তোমার বিশ্বাস না হয়, সাহাবাদের ইতিহাস বাদ দাও, তাবেইনদের ইতিহাস বাদ দাও, আগের নবী রসুলদের ইতিহাস বাদ দাও, নগদে 22 সাল 23 সাল 24 সাল চলে, 22 সাল 23 সাল 24 সাল, এই আড়াইটে বছর তুমি একটু চোখ লাগাও, পয়সা থাকলে একটু কষ্ট করে যেয়ে দেখেছো আফগানিস্তান, যাও আফগান দেখে আসো, বিবারে পড়ো, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের মাটির মধ্যে এত উর্বর মাটি পৃথিবীর অন্য কোন জায়গা নাই, এই মাটিতে আদম আলাইহিস সালামের অবতরণ ঘটেছিল, এই ভারতবর্ষের স্মরণ দ্বীপে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল, উনি ওখানে এসেছিলেন ওনার আগমনের কারণে, এই ভারতবর্ষের মাটির ভিতরে আল্লাহ জান্নাতি বরকত দিয়ে দেশে, মাটির থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসি, জাকিতের রাস্তায় যদি ধান কইরা যায় পড়ে না, ধানের বোঝা ফাঁকা ধানের মাথা বোঝা মাথায় করে রাস্তায় জাকিতি পড়ে না, এই দাম মাটিতে পড়ে রয়েছে, যদি মুরগিতে কাকশালিকে খেয়ে না ফেলে ও মাটির মধ্যে জায়গা করিয়ে নিতে পারে, কিছুদিন পরে একটু পানি পাইলে অনাসে একা একা গজায় যায়, গজায় সার দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে, কিছু দেওয়া লাগে না, বৃষ্টির পানি পড়লে একা একা গজায় যায়, ছাগল গরুতে খাইয়ে না ফেললে ও একা একাই বড় হয়ে যায়, কিছু দেওয়া লাগে না, ওর গোড়ায় আরো 7টা গাছ হয়ে যায়, আর প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যে একটা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলাতি মিয়াত হাব্বা, আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতি মিয়াত হাব্বা,
প্রত্যেক শিশের মাথায় 100 করে ধান হয়। বাংলাদেশের মাটি এত শক্তিশালী মাটি, সেই মাটিতে কিচ্ছু লাগে না। গাছ আমের আটি পড়ে যায় এমনি গাছ গজাইয়া গাছ হয়ে যায়, খেজুরের আটি পড়ে যায় এমনি গাছ হইয়া ফল হওয়া শুরু হয়, তালের আটি পড়ে যায় এমনি পড়ে গাছ গজাইয়া গাছের তাল হওয়া শুরু হয়ে যায়। কতক্ষণ টিকি ঠিক না? ও দোস্ত, সে আফগানিস্তান, এ পাথরি দেশ, মরুভূমির দেশ। সেই দেশে আগে আগে যে গাছ ছিল 40 বছর যুদ্ধ করছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর নেটো বাহিনীর সাথে, আমেরিকা হলো ওদের আমিরে শরিয়ত, আমিরে শয়তান। আমেরিকা কি আমিরে শয়তান? বলেন আমিরে দুনিয়ায় ইবলিস শয়তান আপাতত কোনো কাজ করতেছে না। জো বাইডেনের খেলাফত দিয়ে শরীর তুলে গেছে, এই আমেরিকাওয়ালা 42টে শক্তিশালী দেশকে একত্রিত করে নেটো বাহিনী নাম বানাইয়া এই 42টে শক্তিশালী বাহিনী দিয়ে বোমা মারতে মারতে তামা তামা করে ফেলাইছে আফগানিস্তানের মাটিকে 20 বছর। আর রাশিয়া আর শক্তি 20 বছর মারছে, ও জায়গা তো মানুষ থাকার কথা না, ও জায়গা কোনো গাছপালাই থাকার কথা না, মাটি তামা হয়ে গেছে। আগে যে সেই সময় যে ডালিম গাছগুলো ছিল তাদের ওই আমলে রুশরা এবং আমেরিকানরা শাসন করছে, যে ডালিম গাছগুলো ছিল গাছে ডালিম হইতো 1 কেজি ডালিম হইতে 4 ডালিম লাগতো, 250 গ্রাম সাইজ ছোট ছোট ডালিম হইতো। সেই গাছ রয়ে গেছে, ওই নেটো বাহিনী পালাইছে, রাশিয়া তো আরো আগে পালাইছে, মূল লাগে দেশ আসছে, শরিয়াতের কোরআনের বিধান 100 বাস্তবায়ন হচ্ছে।